বিসমিল্লাহির রহমানির রহিম। সীমান্তে অস্ত্র মজুদ নিয়ে কাদের বক্তব্যের পাল্টা জবাবে ফখরুলের, বিএনপি সংঘাতের প্রস্তুতি নিচ্ছে এবং সীমান্তে অস্ত্র মজুদ করছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের পাল্টা জবাব দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার 25 জুলাই রাজধানীর ইউনাইটেড লয়ার্স ফ্রন্ট আয়োজিত আইনজীবী সমাবেশে তিনি বলেন, সীমান্তে অস্ত্র মজুদ নিয়ে ওবায়দুল কাদের বক্তব্য সরকারের নতুন চক্রান্ত, সারা দেশে সহিংসতা ছড়িয়ে দেওয়ার নতুন কৌশল হাতে নিয়েছে ক্ষমতাশীলরা। ওবায়দুল কাদের সাহেব তিনি একটা সভায় বলেছেন যে বিএনপি বাংলাদেশে অরাজকতা সৃষ্টি করবার জন্য তারা সীমান্তে অস্ত্র জড়ো করছে। কি ভয়ঙ্কর কথা! কোন সময়? যখন জনগণ জেগে উঠছে, যখন তাদের জনগণ চূড়ান্ত আন্দোলন শুরু করেছে তাদের অধিকার আদায়ের জন্য, সেই সময় এই কথা বলে তারা নতুন একটা চক্রান্ত ষড়যন্ত্র শুরু করবার পায়খানা করছে। বলতে আমরা পরিষ্কার করে বলতে চাই, এই সমস্ত কথা বলে আপনারা যদি আবার জনগণের উপর কোনো অস্ত্র ব্যবহার করেন তাহলে সমস্ত দায় দায়িত্ব আপনাদেরকে বহন করতে হবে, জনগণ তার উত্তর দেবে। বলতে আমি সমগ্র দেশের মানুষের কাছে এই বিষয়টা তুলে ধরলাম এই জন্য, যেটা এমন এক সময় বলা হচ্ছে যখন মানুষ তার অধিকার আদায়ের চূড়ান্ত লড়াইয়ের সংগ্রামের দিকে এগিয়ে চলবে। শুধু তাই নয়, আজকে অত্যন্ত সুপরিকল্পিতভাবে, অত্যন্ত সুচিন্তিতভাবে তারা এই সহিংসতাকে ছড়িয়ে দিতে চায়। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে তাদের 24 তারিখে একটা কর্মসূচি ছিল যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং ছাত্রলীগের, সেই কর্মসূচি তারা আবার শিফট করেছে 27 তারিখে। কেন? উদ্দেশ্য একটাই, যে তারা সহিংসতা চায়, তার কনফ্রন্টেশন। এর আগে এদিন দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউ সহযোগী সংগঠনগুলোর সভাপতি সাধারণ সম্পাদক মত বিনিময় সভার পর সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে ওবায়দুল কাদের বলেন, তারা বিএনপি খালি মাঠে গেলে সংঘাত করবে, তারা বিএনপি খালি মাঠে গেলে সংঘাত করবে, এটাই সবাই জানে, এই প্রস্তুতি তারা নিচ্ছে, সীমান্ত থেকে খবর পাচ্ছি অস্ত্র কিনছে তারা, চাঁপাই নবাবগঞ্জে তাদের অস্ত্র সরবরাহের একটা ঘাঁটি আছে, নিজেদের তারা অস্ত্রে সজ্জিত করছে, আগ্নেয়াস্ত্র এনে মজুদ করছে। বিএনপির মির্জা ফখরুল বলেন, বিরোধী দলের গণতান্ত্রিক আন্দোলন রুখে দেওয়ার জন্য নতুন চক্রান্তের অংশ হচ্ছে ওবায়দুল কাদেরের বক্তব্য। এ সমস্ত কথা বলে জনগণের উপর যদি আর কোনো অস্ত্র ব্যবহার করে আওয়ামী লীগ, তবে তার জন্য দায় দায়িত্ব সরকারকে নিতে হবে। সুচিন্তিতভাবে আওয়ামী লীগ তাদের সহিংসতাকে সারা দেশে ছড়িয়ে দিতে যাচ্ছে অভিযোগ করে তিনি বলেন, আওয়ামী লীগ তাদের 24 তারিখের অনুষ্ঠান পিসিএ বিএনপির কর্মসূচির দিন কর্মসূচি নিয়ে এসেছে, তার উদ্দেশ্য হচ্ছে সহিংসতা সৃষ্টি করা। আগামী 27 জানুয়ারি বিএনপির মহাসমাবেশে শান্তিপূর্ণভাবে হবে, এ সমাবেশ নিয়ে কোনো চক্রান্ত বা ষড়যন্ত্র করে কর্মসূচি নস্যাৎ করা যাবে না, এ নিয়ে কোনো পরিস্থিতি তৈরি হলে সব দায় দায়িত্ব সংশ্লিষ্ট কর্তা ও সরকারকে নিতে হবে। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দাবি করে ফখরুল বলেন, সরকারকে পদত্যাগ করতে হবে, সংসদ ভেঙে দিতে হবে, নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে, জনগণ সরকারের পরিবর্তন চায়। চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে সাথে থাকুন।